এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় দল। গণমাধ্যমে এড়িয়ে মুখ লুকিয়ে বিমানবন্দর ছাড়লেন ক্রিকেটাররা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপাল গেলেন বাংলাদেশের মেয়েরা। ভারত নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও ফাইনালে খেলতে চায় সাবিনার দল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দুবাই থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন গণমাধ্যমকে ফাঁকি দিয়ে অনেক ক্রিকেটার বের হন ভিআইপি গেট দিয়ে। অধিনায়ক সাকিব আল হাসান সবার আগে বের হন বিমানবন্দর থেকে। এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হলে কৌশল এড়িয়ে গেছেন গণমাধ্যম। এক একটা এশিয়া কাপ মানে এক একটা হতাশার গল্প, তবে এবারের পারফরমেন্স ছাপিয়ে গেছে সাম্প্রতিক সব আক্ষেপকে। কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকেই বিদায়। সাফল্য আর ব্যর্থতা ক্রিকেটের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু ক্রিকেটাররা নিশ্চয়ই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। ভালো খেললে যেমন বাহবা পান, তেমন খারাপ করলেও সমালোচনা শুনতে হয়। এত সুযোগ সুবিধার পরও কেন বারবার ব্যর্থ হচ্ছেন ক্রিকেটাররা, এসব জানতেই বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের ভিড়। কিন্তু বিসিবির দায়িত্বশীল কর্মকর্তা আগেই জানান কেউ কথা বলতে রাজি নয়। শুধু তাই নয়, ক্যামেরার চোখ ফাঁকি দিতে লুকোচুরি, নির্দিষ্ট পথ এড়িয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা, কোন রকম মুখ লুকিয়ে বাসায় ফিরতে পারলেই যেন বাঁচে মুশফিকরা। কেউ কেউ আরো কৌশলী, বের হলেন ভিআইপি গেট দিয়ে, যেখানে গণমাধ্যম কর্মীদের যাওয়া নিষেধ, যদিও তাতে লাভ হয়নি। কারো কারো মোবাইল ক্যামেরায় ধরা পড়েছেন মাহমুদুল্লাহ, আফিফ হোসেনরা। অধিকাংশ ক্রিকেটার বাসায় ফিরেছেন ব্যক্তিগত গাড়িতে। এনামুল হক বিজয় সহ কয়েকজন ব্যতিক্রম বোর্ডের এক মিনিবাসে করে যাওয়ার সময় কথা বলার অনুরোধ রাখেননি। সাকিব ও নাইম শেখ বের হন সবার আগে, বিমানবন্দর ছেড়েছেন গণমাধ্যমকে ফাঁকি দিয়ে। দলের সঙ্গী হননি মিরাজ, সাব্বির, আসেননি কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও। শ্রীধরনের অধীনে 13 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ত্রিদেশীয় সিরিজের অনুশীলন ক্যাম্প। নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষ তারিখ 15 সেপ্টেম্বর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টাইগার ক্রিকেটে কোনো জবাবদিহিতা নেই, বোর্ডে ক্রিকেটের চাইতে অপ্রয়োজনীয় কথাই হয় বেশি, হয় ব্যক্তিগত কেন্দ্রিক কাজও। ব্যর্থতার লোক দেখানো অনুসন্ধান হয়, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। ক্রিকেটারদের টেকনিক্যাল উন্নতির পাশাপাশি কাজ করা হয় না মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানেও। এমন চলতে থাকলে শুধু টি টোয়েন্টি ফরম্যাটই নয়, সব ফরম্যাটেই ভরাডুবি আসন্ন। এসব বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সমস্যা সমাধানে শুধু জাতীয় দল ভিত্তিক ক্রিকেট নয়, একাডেমি বেস ক্রিকেটে ফিরে যাওয়ার পরামর্শ তার। দুবাই থেকে মাহবুব রিমনের রিপোর্ট। অ্যানালাইসিস করার যে পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো আছে, সেগুলো থেকে সরে গিয়ে আমরা মাঠের বাইরের ব্যাপারগুলো আর ব্যক্তিকেন্দ্রিক রিপোর্টিং, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে ক্রিকেট বেসিকে আবার ফিরে যাওয়া উচিত। টেকনিক্সটা আছে, টেকনিক একটা ব্যাপার, তারপর ক্রিকেটের সাথে পরে যুক্ত হলো টেকনিকের সাথে কিছু ট্যাকটিক্স, এর সাথে হচ্ছে নিউরোলজিক্যাল, যে মানুষের মাথা কীভাবে কাজ করে বা আমরা কীভাবে চিন্তা করি। আপনি তখনই প্রেশার নিতে পারবেন যখন আপনার ডোমেস্টিক ক্রিকেটটা হবে কম্পিটিটিভ। আন্ডার-19 ছেলে স্বপ্ন দেখবে যে আমি জাতীয় দলে খেলবো, আমি একজন ভালো বাংলাদেশের নাগরিক হব, সেই কাজটা কিন্তু একাডেমি করে দেবে। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবারই নানা পরামর্শ এসেছিল সাবেকদের পক্ষ থেকে, যদিও তা খুব একটা আমলে নেয়নি বিসিবি। এবারও যে নেবে তা বলা যায় না নিশ্চিত করে। মাহবুব রিমন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। লেজেন্ডস লীগ ক্রিকেটে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তজাকে দলে নিয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস। 17 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত হওয়া এই টুর্নামেন্টের খেলা হবে ভারতের 6টি শহরে। লেজেন্ডস লীগ ক্রিকেট যাত্রা শুরু করেছিল এবছরের জানুয়ারিতে। প্রথম আসর বসেছিল মাস্কটে। গেল মাসে লেজেন্ডস ক্রিকেট লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন মাশরাফি, তবে তখন টুর্নামেন্টে খেলার বিষয়ে চূড়ান্ত কিছু জানাননি ম্যাশ। লেজেন্ডস লিগে খেলে থাকেন সাবেক ক্রিকেটাররা।
22 দিনের এই লীগ আয়োজন করা হবে কলকাতা, লখনউ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে। চার দলের ফ্র্যাঞ্চাইজি লীগের এই প্রতিযোগিতায় মোট ম্যাচ 15টি। 2020 সালে জাতীয় ক্রিকেট দলে শেষ খেললেও এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি মাশরাফি। যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলার পর ক্রিকেটার আলামিন হোসেনকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তবে এখনও এই পেসারকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় ভিন্ন দুই ধারায় সাধারণ ডায়েরি করেন ক্রিকেটার আলামিনের স্ত্রী ইশরাত জাহান। স্ত্রীর দায়ের করা মামলায় বেশ বাজেভাবেই ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার আলামিন হোসেন। ভুক্তভোগী ইশরাত জাহান এ ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা দায়ের করেছেন। মিরপুর মডেল থানায় দায়ের করা এই মামলার তদন্তভার দেয়া হয়েছে সাব ইন্সপেক্টর সোহেল রানাকে, যে পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। মামলা হওয়ার সাথে সাথে অ্যারেস্ট করার জন্য সকল প্রকার চেষ্টা অব্যাহত আছে। মামলা হওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ নাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে ধরার জন্য। আসামি যেই হোক না কেন তাকে ধরবো, আইন সবার জন্য সমান। শারীরিক নির্যাতনের পাশাপাশি আলামিনের বিরুদ্ধে অভিযোগ যৌতুক দাবি করার। স্ত্রী ইশরাত জাহানের কাছে 20 লাখ টাকা দাবি করেন এ ক্রিকেটার। সে টাকা দিতে রাজি না হওয়ায় একটা লম্বা সময় ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন ভুক্তভোগী। মামলা দায়েরের খবর পেয়ে পলাতক আছেন আলামিন হোসেন। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর বাড়ি কুমিল্লাতেই গা ঢাকা দিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যার পরে বাসায় আসছিল, এসে আর কি কিছুটা উগ্র ভাব দেখাইছে, বলছে যে এখানে থাকা আমার নিরাপদ না, আমি অ্যারেস্ট হইতে পারি, এই বলে চলে গেছে। তারপর আর যোগাযোগ নাই। আলামিন হোসেনকে বিচারের আওতায় আনতে শনিবার বিকেল 4টায় মিরপুরে মানববন্ধন করবে ভুক্তভোগী ও তার পরিবার। আর দোষ প্রমাণিত হলে ক্রিকেট ক্যারিয়ারই ঝুঁকিতে পড়ে যাবে জাতীয় দলের এ খেলোয়াড়ের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। 3 বছরের বিরতির পর সাফের মঞ্চে লড়াই করতে নেপাল গেল বাংলাদেশ নারী ফুটবল দল। সকাল 9টায় দেশ ছেড়েছেন সাবিনা মারিয়ারা। গেল আসরের ভুল ত্রুটি সূত্রে পরিণত দল নিয়ে ভালো খেলার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। ভারত ও স্বাগতিক নেপালের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের ফিজিক্যাল, টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দিকে প্রতিপক্ষকে রুখে দেওয়ার প্রত্যয় সাবিনাদের। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সবশেষ 2019 সালে সেমিফাইনালে যাত্রা থামলেও এবার ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে নেপালের পথে গোলাম রাব্বানী ছোটন শিষ্যরা। সাফে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে দুই শক্ত প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক নেপাল। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ফিজিক্যাল, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকে প্রতিপক্ষকে রুখে দেওয়ার প্রত্যয় লাল সবুজের প্রতিনিধিদের। সাফের আগে প্রস্তুতি ম্যাচ না হলেও মালয়েশিয়ার বিপক্ষে খেলা প্রীতি ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা সাবিনাদের। এক্সপিরিয়েন্সের দিক দিয়ে একটু আমরা পিছিয়ে থাকবো, বাট আমার মনে হয় যে ফিজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল দিক দিয়ে আমার মনে হয় যে আমরা বেটার সাইডে থাকবো। টিম কম্বিনেশনের দিক দিয়ে যদি বলেন অবশ্যই আমরা হচ্ছে ভালো দিকেই আছি। মালয়েশিয়ার সাথে দুইটা ম্যাচ যদি দেখেন তাহলে ওখান থেকে যদি আমরা ওভারলুক করি, অবশ্যই আমাদের ডিফেন্স থেকে মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন কিন্তু হচ্ছে আমাদের একই ইসেই খেলছে। আমার মনে হয় যে ওভারঅল আমাদের যে 23টা প্লেয়ার আছে তারা হচ্ছে অল সেম এবং আমি আশাবাদী। আসলে 5 বারের সাফ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হলেও ফুটবলারদের শক্তিমত্তা নিয়ে দৃঢ় প্রত্যয়ী কোচ গোলাম রাব্বানী ছোটন। এদিকে আরেক প্রতিপক্ষ স্বাগতিক নেপালের বিপক্ষে অনূর্ধ্ব 14 ম্যাচে খেলা ফুটবলারদের অধিকাংশই রয়েছে এবারের দলে। স্বাগতিকদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় ভালো ফুটবল খেলে ফাইনালে পৌঁছানোর লক্ষ্য দলের। ফিজিক্যালি আপনার ট্যাকটিক্যালি অনেকটা উন্নত, আর সবচেয়ে ভালো দিকগুলো তারা একসাথে থাকে। বন্ডিংটাই হলো আমাদের একটা শক্তি। ক্রমাগত তাদের পারফরমেন্স প্রতিনিয়ত উন্নতি করছে। এখানে ইন্ডিয়া আছে 55 র্যাঙ্কিং, নেপালও হোস্ট, নেপালও আপনার ভালো টিম। যে প্লেয়ারগুলো এই টিমে আপনার আছে তারা বেশিরভাগই আপনার 14 থেকে আপনার 15 সাল থেকে, যে আমরা প্রথম নেপালে যে আন্ডার 14 চ্যাম্পিয়ন হই, ওই দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখানে আছে। তো তাদের একটা ভালো ধারণা আছে যে ওইদের সাথে খুব তাড়াতাড়ি মানায় নেওয়ার একটা ইয়ে আছে।
দলে সিনিয়র খেলোয়াড়ের আধিক্য না থাকলেও অভিজ্ঞ মারিয়া মনিকাদের যৌথ প্রচেষ্টায় ভালো ফলের আশা অধিনায়ক সাবিনা খাতুনের। আগামী বুধবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। জাতীয় ফুটবল দলের খবর। কম্বোডিয়া ও নেপাল ম্যাচ সামনে রেখে ষষ্ঠ দিনের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অনুশীলন সেশনের টেকনিকগুলো কাজে লাগিয়ে দুটি ম্যাচেই জয় পেতে চায় ইব্রাহিম বিপ্লবরা। এদিকে সোহেল রানা ইঞ্জুরি থেকে ছিটকে পড়ায় আপাতত 26 জনের প্রাথমিক স্কোয়াড থেকেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করবে কাবরেরা, জানিয়েছেন টিম ম্যানেজার ইকবাল হোসেন। জুনে ফিফা প্রীতি ম্যাচ খেলার আগে কাবরেরার অধীনে দলের অনুশীলন করার সময়টা তেমন পর্যাপ্ত ছিল না, তবে এবারে চিত্রটা একেবারে ভিন্ন। কম্বোডিয়া নেপাল ম্যাচের আগে এবার প্রস্তুতির জন্য প্রায় 3 সপ্তাহ সময় পেয়েছেন জামাল ভূঁইয়ারা, তাই প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না কোচিং স্টাফরা। গেল কদিনের মতো শুক্রবারও ফিটনেসের উপর বাড়তি গুরুত্ব দিয়েছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা, যেখানে মতিন রায়হান ফাহাদদের নিয়ে দুটি সেশনেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় ফিটনেস ট্রেনার ইভান রাজদককে। এদিন ডিফেন্স সামলানোর সঙ্গে কাউন্টার অ্যাটাক নিয়েও আলাদাভাবে কাজ করেছেন কোচরা। অনুশীলন সেশনের টেকনিকগুলো মাঠে শতভাগ কাজে লাগাতে চান ইব্রাহিম বিপ্লবরা। আমাদের প্ল্যানিং ছিল যে আমাদের 4 দিন ট্রেনিং সেশন, 5 দিনের দিন একটা ম্যাচ খেলবো, যেটা আমাদের লাস্ট উইকে হয়েছে, সেমটাই রিপিটেশন হইতেছে এই উইকেও। মিটিংয়ে আমাদের প্ল্যানিংটা দেখাইছিল যে আমরা একদিকে গেম সিচুয়েশন অপোনেন্টকে ওইদিকে মনোযোগে রেখে সুইচ অফ প্লে করবো আমরা, ওইটাই মাঠে অ্যাপ্লাই করা হয়েছে। আমরা খেলি এখন দুইটা ম্যাচে আসলে আমাদের জেতার পসিবল আছে। কাউন্টার অ্যাটাক বলতে আমরা আমাদের একটা মানে মাঠের 3টা জোনের মধ্যে আমরা মিড হাফে আর কি আমরা ব্লক তৈরি করবো আর কি, ওইখানে প্রেস করে আর কি আমরা কাউন্টার অ্যাটাক করবো। আগে যেটা আমরা একটু নিচে আমাদের জোনে করতাম আর কি, যেটা ওইটা আমরা একটু আপ করতেছি আর কি এখন, ওইভাবে আর কি কাউন্টার অ্যাটাক প্ল্যান হচ্ছে। এদিকে তৃতীয় দিনের অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন সোহেল রানা, যদিও MRI করানোর পর চিকিৎসক জানান 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে। আপাতত 26 জনের প্রাথমিক স্কোয়াড থেকেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করবে কাবরেরা। ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছে আসলে ওকে আমরা এই কম্বোডিয়া নেপাল ট্যুরে পাচ্ছি না, ওকে 4 সপ্তাহ ডাক্তার বিশ্রাম দিয়েছে, তো সুতরাং আমাদের এই 26 জন নিয়ে ক্যাম্প হবে আগামী 15 তারিখ, যখন আমরা দেশের বাইরে যাবো 26 জন থেকে 23 জনের টিম ডিক্লেয়ার করে আমরা ইনশাল্লাহ নিয়ে যাব। এখন যেহেতু আমাদের সমমানের দুটো টিম আছে, আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে শুধু এই দুটো ম্যাচের প্রতি যেন আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। সব কিছু ঠিক থাকলে আগামী 15 সেপ্টেম্বর প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছাড়বে লাল সবুজ জার্সিধারীরা। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স প্ল্যাটফর্ম মোনাক মার্টের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। শুক্রবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় 9 বছর পর কোনো স্পন্সর পেয়ে উচ্ছ্বসিত সিদ্দিকুর জানিয়েছেন এর ফলে আন্তর্জাতিক আসরগুলোতে আরও ভালো করার তাড়না পাবেন। দেশের প্রেক্ষাপটে এমন কিছু ব্যতিক্রমী বলা চলে। ক্রিকেটারদের দাপট যেখানে তুঙ্গে, সেখানে গলফারকে শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ করল ই কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ট। সাকিব আল হাসানের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত এখন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। আগামী 2 বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে মোনাক মার্ট। শুক্রবার নিজেদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। শেষ 9 বছর যাবত গলফের মতো ব্যয়বহুল খেলাটা কোনো প্রকার স্পন্সর ছাড়াই খেলতে হয়েছে সিদ্দিকুরের। এ প্রতিষ্ঠান এগিয়ে আসায় উচ্ছ্বসিত দেশ সেরা গলফার। আমার 2013 পর্যন্ত গ্রামীণ ফোন স্পন্সর ছিল, তারপরে এই লম্বা একটা সময় আমার কোনো স্পন্সর ছিল না, বাট আমি খেলে আসছি আমার স্যাটিসফ্যাকশনের জন্য, আমার দেশের জন্য, আমার গলফের জন্য। সো আজকে আমি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মোনাক মার্টকে যে তারা আমার জন্য, আমার গলফের জন্য, দেশের গলফের জন্য এগিয়ে আসছে। আমি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা দোয়া করবেন আমি যেন এই 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 সুযোগটা যেন আমি কাজে লাগাইতে পারি। চলতি বছরে 3টি ট্যুর অপেক্ষা করছে সিদ্দিকুরের সামনে। লাল সবুজের প্রতিনিধি হয়ে আরও একবার আন্তর্জাতিক সার্কিটে নামবেন তিনি। তার আগে মোনাক মার্টের শুভেচ্ছা দূত হওয়াটা ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে তার দাবি। কারণ তখন তো আমার একটা এক্সট্রা একটা দায়িত্ব চলে আসে আমার উপরে যে মিস্টার XY কোম্পানি আমাকে স্পন্সর করছে, আমি তাদের লোগোই করতেছি। সো তখন কিন্তু আমার উপরে একটা রেসপন্সিবিলিটি চলে আসে টু ডু মোর বেটার। সো অবশ্যই সেই জিনিসটা
আমার ভিতরে এখন অলরেডি ওই জিনিসটা এখন আমার ভিতরে কাজ করতেছে। সো আই হ্যাভ টু ডু গুড, কারণ এখানে ইটস মানি ইজ নট এভরিথিং অ্যাকচুয়ালি, আমি ভালো পারফরমেন্স করাই কিন্তু আমার স্যাটিসফ্যাকশন। 2009 সাল থেকে গলফ খেলে আসছেন সিদ্দিকুর। সিদ্দিকুর রহমানের পেনিট্রেশন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।